বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের সেলস এন্ড মার্কেটিং নিয়ে কিছু কথা থাকে, আমি সেলস এন্ড মার্কেটিং এর ছোট্ট একটা বিষয় আপনাদের জানাই দিই। কতটা হার্ড ওয়ার্ক মার্কেটে করতে হয়। আমরা খান্স গ্লোবাল আপনাদের জন্য যেমন কষ্ট করি, আপনাদের নিজের জীবনের জন্য আপনাদের কষ্ট করতে হবে। আপনারা যারা আমাদের ডিলার, তাদের আমরা বলি আপনার জেলা শহর, আপনার থানা শহর, যতগুলো থানা আছে, যতগুলো গ্রাম আছে, যতগুলো গঞ্জ আছে, যতগুলো হাট বাজার আছে, সব জায়গাতে আপনাকে মুভ করতে হবে। কোন একটা মার্কেটে গেলেন, সেখানে একটা বন্ধু পাইছেন অথবা একটা মামা পাইছেন, বড় ভাই পাইছেন, সে বলে আরে তুমি আসছো এই মার্কেটে, তো সব আমার আমার চিনে, আমার কাছে আমারে বললেই হবে, আমি তোমার সবাই ব্যবসা ট্যাবসা করাই দিব। আমরা আপনাদের বলি জীবনে কোনোদিন এইসব মামা চাচা খালা বন্ধুর দ্বারও ধরবেন না, নিজে প্রতিটা দোকানে মুভ করবেন। এরপরে যদি দেখা যায় মার্কেট বন্ধ আছে, কোনো সমস্যা নেই, দেখেন মার্কেটে ছবি তুলতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, যেমন আপনার কেরানীগঞ্জে ছবি তুলতে দিবে না, তুললেই দেখবেন যে মোস্তানা এসে জড়ো হয়ে গেছে, এই এই ছবি নিয়ে কি করবেন, কার কাছে যাবেন, এমনই ডিলিট করেন, কত কিছু সাইনবোর্ডে টানা রাখছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দোকান বন্ধ বলে আপনি ছবিটা তুলতেছেন, এইটা মনে করেন আপনি বিশাল পাপ করে ফেলছেন। কিন্তু সাইনবোর্ডে মোবাইলটা তোলা হয়েছে কিসের কারণে, সবাইকে জানানোর জন্যই তো, যদি দোকান বন্ধ থাকে ওই নাম্বার দেখে কল দিবে। কিন্তু মানুষের ব্রেন এত ছোট লোকের মতো, আর এদের আচরণ এত মানে বস্তি কোয়ালিটির মতো, যে আপনি ওই উনাকে না পেয়ে লেখার হাতে কাগজ কলম নাই, এই জন্য মোবাইল একটা ছবি তুললেন। আপনারা পারলে চোর ডাকাত ছিনতাইকারী অথবা কি হয়েছে ভবিষ্যতে ডাকাতের ক্যাটাগরির জন্য আপনাকে তারা কাউন্ট করে নিচ্ছে। তো এর পরিবেশের মধ্যে কাজ করে আসতে, অনেক সময় অনেক দূরের থেকে গেছেন মার্কেট বন্ধ, অথবা যে দেখলেন মার্কেট তো বন্ধ, সাথে মার্কেটের উপরে আপনার কি হয়েছে ব্যানারও নাই, তাহলে আপনি কন্ট্যাক্ট কিভাবে খুঁজে বের করবেন। আবার অনেক সময় হয় কি, ভিজিটিং কার্ড নিয়ে আসছেন, ছয় মাস পরে আর মনে করেন তিন মাস পরে বিভিন্ন কাজের প্যারায় ভুলেই গেছেন যে এই কার্ড যেন কার্ড ছিল, এইটাতে কেন কি মাল যেন দেখছিলাম, এই দোকানটা কি ডাইনি ছিল না বা ছিল। তাহলে আপনাকে সেলস এন্ড মার্কেটিং এ আপনারা যখন মার্কেট ভিজিট করবেন, আপনাদের যেমন চাইনিজরা যেটা করে ডায়েরি নিয়ে যে প্রথমে ভিজিটিং কার্ডটা আপনারা স্ট্যাপলার করবে, একটা উদাহরণ দেখা দিই। আচ্ছা আমার ডায়েরি না দেখে অন্য একটা ডায়েরি দেখেন, ওই চাইনিজ চাইনিজ একটা ভাব আসুক না, এই যে লাল রঙের একটা ডায়েরি, এইখানে মনে করেন যে চাইনিজরা কি করবে, চাইনিজরা করবে কি, সবার আগে আপনার একটা মেলাতেও যে দেখবেন এখানে একটা ভিজিটিং কার্ড প্রিন্ট স্ট্যাপলার করবে, ওদের পকেটে সবসময় ছোট স্ট্যাপলার থাকে, এর একটা ভিজিটিং কার্ড আপনার এখানে আপনার সাথে কথা বলছে একটা ভিজিটিং কার্ড নিয়ে এখানে স্ট্যাপলার করবে, আপনার কি কি চাহিদা, কত টাকায় চাহিদা, কি কি সমস্যা সব লিখবে একজন একজন করে। এভাবে করে কিন্তু ওরা প্রচুর পরিশ্রম করে, সারা বিশ্বকে ওরা ঘেটে ফেলে, ওরা যেখানে যাবে প্রচুর পরিমাণ প্রশ্ন করবে। এই যে আমি অনেক কথা আপনাদের বলি, চাইনিজরা আপনাকে এরকম অনেক কথা বলবে, অনেক কোশ্চেন করবে, করার পরে কি করবে, সেখান থেকে ভালো মন্দ অ্যাকুরেট তথ্যটা বের করার চেষ্টা করবে, যার কারণে ওরা আপনাকে প্রচুর পরিশ্রম করবে এবং প্রচুর পরিমাণ আপনার কাছে ডিস্টার্ব মনে হবে যে আসছি ছোট একটা জিনিসের জন্য এত কথা কেন বলে। বেসিক্যালি অ্যাকুরেট তথ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বাঙালি করে কি, না বুঝি বলে হ্যাঁ পারি, এটি পোলো শার্ট হ্যাঁ ভাই পারবো, পরে যখন দায়িত্ব দিবেন কত জায়গাতে নাক কান নাক নাকের বাণী চোখের বাণী সব পানি এক হয়ে ভাসতে থাকবে, তারপরে প্রোডাকশন দিতে পারবে না, আর এই কারণে ওই হয়েছে, ওই কারণে ওই হয়েছে, কারণ দর্শাও ছাড়া কথাই বলতে পারবে না। আর চাইনিজরা কি করে, চাইনিজরা ভিয়েতনামরা এরা সবার আগে কোশ্চেন করতে করতে ও কত জায়গায় ঠেকে যেতে পারে এই কাজটা করতে, সেইটা আগে ক্লিয়ার হবে। এরপর এই কাজটা সাকসেসফুলি করার পরে যে টাকাটা ওভারশিওর পাবে সেটাকেও এনশিওর করে, তারপরে ইয়েস বলে, ঠিক আছে তোমার কাজটা আমাকে দাও আমি করে দিই। আর আমাদের বাঙালি একজনে বললেন ভাই টি শার্ট বানান নাকি, হ ভাই পারবো তো, পাঁচ কোটি পিস পারবো মানে একশো বার ভাই দেন কাজ দেন। এরপর যখন শুনবে যে রেট মাত্র 18 টাকা, কেন্দে পড়বে। এরপর যখন দেখবে যে সব ঠিক আছে, রেট দিছে 60 টাকা কিন্তু ফেব্রিক যা ধরাই দিছে ওই মালও মনে করেন কোনোভাবে 127 টাকার নিচে বানাইতে পারবে না, তখন আবার কেন্দে পড়বে। কিন্তু শুরুতে কিন্তু বলে নিছে আরে ভাই পারবো না মানে আমার মামার ফ্যাক্টরি আছে, আমার অমুক বড় ভাইয়ের ফ্যাক্টরি আছে, এলাকায় অমুকের সাথে আমার পরিচয় আছে, ডায়লগ দেবে এরকম। কিন্তু কাজ যখন দিবেন ওই বলে না যে বেডি মানুষ মুখ দিয়ে সব পারে, দায়িত্ব দিলে সবার আগে পায়জামা বুঝিয়া ফেলে, এই কথাটা আর্মিতে আছে, আমার এই পোষা কথাটা আমার কথা না, আর্মি মেজররা এই কথাটা সবসময় দেখবেন বলে, যারা মুখ দিয়ে সংসার টংসার চালায় টালে এগো হাতে কি এসে মাসের শুরুতে খরচ দাও, পুরো টাকাটা বেতনটা ধরে আমার কাছে দাও, আমরা সংসার চালাই, তুমি তো কোনো কাজের না, ইউ আর নট কেয়ারিং। এরপরে টাকা দিবেন 7 দিনের মধ্যে শেষ, আর বাকি মাস মনে করেন মুখ উঁচু করে বেজারে ঘোরা লাগে, এটা বাস্তব।
যেটা বললাম শুনতে প্রচন্ড খারাপ, কিন্তু এটা প্রচন্ড বাস্তব। অনেক ভোগান্তির পরে তারা এই কথাটা বলে। তাহলে বাস্তব প্রোডাকশনের ক্ষেত্রে পারি কথা বলার আগে 100 বার চিন্তা করে দেখবেন কোথায় কোথায় পাততে যে বাধা খাবেন এবং সেই বাধা আপনি ওভারকাম করতে পারবেন কিনা। আর সেলস অ্যান্ড মার্কেটিং এর আমার বাস্তব জীবনের একটা সিস্টেম আপনাকে আমি দেখাই। আমি প্রচুর ছবি তুলি, আমি ঘুরতে গেছি, মার্কেট বন্ধ, দেখেন আমি ছবি তুলে নিয়ে এসেছি, কন্ট্যাক্ট নাম্বার আছে। এরপরে কি হয়েছে, সাইনবোর্ডে কন্ট্যাক্ট নাই কিন্তু নিচের এই শাটারের এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা পর্যন্ত আমি তুলে নিয়ে আসছি। কোন মালের কন্ট্যাক্ট নাম্বার কোনটা সেটা তুলে নিয়ে আসি। এরপর ভিজিটিং কার্ড ধরে পিছনে মাল থাকে সেই মালের ছবি পর্যন্ত তুলে নিয়ে আসি, যাতে কার্ড দেখলে বুঝতে পারি যে ওর কাছে এই মাল আমি দেখে আসছিলাম। এরপরে দোকানে অথবা বিশাল গুদাম, কোটি টাকার গুদাম, সাইনবোর্ড নাই, কিচ্ছু নাই, একটা লোকও বসা নেই, দুপুরবেলা খাইছে খাই গেছে খাইতে, আর আমি এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অথবা গাজীপুর পর্যন্ত মোটরসাইকেল চালায় ধুলোবালির মধ্যে ঠাটানি রোদের মধ্যে, যে আমার এখন মাথা চক্কর দিচ্ছে, মাথায় ঠান্ডা পানি ভিজাইছি, যে দেখি যে লোক নাই, কখন আসবে তার কোনো ঠিকানা নাই, আমি কি খালি হাতে চলে আসবো? খুঁজতে খুঁজতে দেখলাম এই টিনের দরজার পরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। এই কন্ট্যাক্ট নাম্বার ওই ওইখানের একটা লেবারের হইতে পারে, মালিকের হইতে পারে, কিছু হইতে পারে, এমনও আছে। এই দেখেন একদম ঝাপসা করে লেখা, সেইটারও দুইটা তিনটা করে প্রিন্ট করে করে এনে এইখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিকোড করে করে নিয়ে তারপরে আমি খাতাতে এন্ট্রি করি। এরপর দেখেন এই দরজার পরে কত জায়গায় কত নাম ঝাপসা করে, সব নাম্বার আমি এখান থেকে তুলে নিয়ে আসি। এরপর গেলাম ওই দেয়ালের পরে কি কি নাম্বার লেখা আছে, কালাম 375 লাস্টে, তারপরে কি সজীব সর্দার 953 লাস্টে, আওলাদ হোসেন 490 লাস্টে, রহমান ভাই 90-90 লাস্টে। এই যে জিনিসগুলো কোন দোকানে, এটা ছিল একটা ফেব্রিকের দোকান, তাহলে এর প্রতিটা মানুষ হয় সাপ্লায়ার নয় ওয়ার্কার নয় ব্রোকার, কিছু একটা হবে। আমি দেয়াল শুদ্ধ ছবি তুলে নিয়ে আসছি। এরপরে এই টিন শেডের উপরে যে আমি এখানে নাম্বার পাইছি তুলে নিয়ে আসছি। এরপরে এখান থেকে ঠাটানি রোদে যে 1-1.5 ঘন্টা বাইক চালায় ঢাকার এই পাশে নারায়ণগঞ্জ, যে এই ভর দুপুরবেলায় 2টার সময় যে কিছুই পাইলাম না, পাইলাম একখান বাস, পাইলাম একখান বাস, সেই বাসের উপরে একটা মোবাইল নাম্বার লেখা, মোবাইল নাম্বারটা নিয়ে বাসায় চলে আসছি। এই কথা যদি আমার বউ যদি কোনোদিন জানতে পারে, আমার তো মনে করেন যে ঘরতে বাড়ি বের করবে, যে এরকম যে আমার সংসার করি কোনো কামের না। বাট এই বাস যে আমাকে কত ব্যবসা দিছে এটা বলে বুঝাইতে পারবো না, কারণ এই বাসের পরে এই কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি যে কত কমে কত ফেব্রিক কিনছি আর কত সাপ্লাই দিছি আর কত টাকা ইনকাম করছি, এই কৃতজ্ঞতা আমি বুঝাইতে পারবো না। তা আমি এই বাসটাকে সালাম করি। আর আপনারা তো এই বাসের সামনেতে যে ঘুরে আসবেন, আপনারা এই বাসের সামনেতে ঘুরে আসবেন আরো বলবেন, এই এত কষ্ট করে আসলাম, কি আনপ্রফেশনাল লোকজন, এখানে কোনো ব্যবসা করার কোনো সুযোগ নাই, কি পোষা দুর্গন্ধযুক্ত, কি একটা চারপাশে বিচ্ছিরি অবস্থার একটা গুদাম, এখানে কাজ করা যায় বলে ধামকি ধুমকি দিয়ে চলে আসবেন, যাবেন তো পারফিউম গায়ে লাগায়। আর আমি যাই এভাবে কাজ করতে, এটা আমার জীবনের গল্পগুলো আপনাকে বলতেছি। এই একটা টিন দেখেন মরিচা ধরে, বাথরুমের পিছনে একটা টিন, একটা গুদামের পিছনে বাথরুম, ওই বাথরুমের সামনে গুদামের লোক বাথরুমে যাবে, তাহলে বাথরুম গুদামের সামনেও সাইনবোর্ড নেই, ভিজিটিং কার্ড নেই, লোক নাই, গুদামের পিছনে বাথরুম, ওই জায়গা মোবাইল নাম্বার লেখা, ওই জায়গা দাঁড়ায় মোবাইল নাম্বারে ফোন দিলাম যে ভাই এই নাম্বারটা কার, বলে যে ভাই আমি এখানে কাজ করি, তো কি কাজ করো, ভাই আমি এই জায়গার ম্যানেজার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন এই বাথরুমের সামনেতেই জং পড়া পুরনো মরিচা ধরা এই টিনের থেকে নাম্বার আমি তুলে নিয়ে আসলাম, এখানেও ব্যবসা করছি। তাহলে এই যে শাটার নাই কিন্তু দেয়ালের পরে মোবাইল নাম্বার লেখা তুলে নিয়ে আসছি, তাহলে এরপরে মার্কেট বন্ধ আছে, মার্কেটের উপরে সব ভিজিটিং মোবাইল নাম্বার তুলে নিয়ে আসছি, এরপর রাস্তার পরে মাল বিক্রি করতেছে এই মালের সাথেও কি হয়েছে আপনার স্টিকার ধরে তুলে নিয়ে আসছি, শাটারটা সব বন্ধ, এই শাটারের রডের পরে দেখেন এই কয়টা আপনার মোবাইল নাম্বার লেখা ঝাপসা করে, তাও তুলে নিয়ে আসছি। তাহলে এই যে ছবিগুলো আমি তুলি, এই মালগুলো মনে রাখার জন্য সাইডের এই মোবাইল নাম্বার দোকানের পাশে লেখা তুলে নিয়ে আসছি, কে কি করে, এরপর কাপড়ের পরে এই কাপড়টা কে বিক্রি করে তার মোবাইল নাম্বার তুলে নিয়ে আসছি। তাহলে এইভাবে যে কাজ করা, এই মার্কেটে ছবি তুলতে দেবে না, দূরে সাত দোকানে বসছি, বসে চা খাইছি, 5 টাকা খরচ করছি, ওইখান থেকে জুম আউট করছি, করে এই মোবাইল নাম্বার উঠাই নিয়ে আসছি, কারণ এই দোকানদার আগে একবার মোবাইল নাম্বার তুলছি বলে
পারলে আমার মারতে আসছে, তা আমার তো ওই মোবাইল নাম্বার তো দরকার। ওই মোবাইল নাম্বার দিয়ে পরে অন্য লোক পাঠায়, ওর ক্যাটাগরির লোক পাঠায়, আমি কাজ বের করব। হয়তো বা আমাকে ওর পছন্দ নেই, আমার সাথে কাজ করবে না, আমি অন্য লোক দিয়ে কাজ করাবো, কিন্তু কন্ট্যাক্টটা আমার দরকার। এভাবে আমার কম্পিউটারে যদি দেখেন সারা ঢাকা শহর, চট্টগ্রাম বলেন, কোথায় বলেন, যে যে শহরে ইন্ডাস্ট্রি আছে, গাজীপুর বলেন, মাওনা বলেন, সাভার বলেন, এখানে 90,000-এর উপর কন্ট্যাক্ট খালি ছবি তোলা আমার। রাস্তা, ফুটপাথ, হকারের থেকে শুরু করে আমি বাকি রাখি না কোনো কিছু, কোনো কিছু আমি বাকি রাখি না। কারণ যেটা পড়ে আছে বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, তা আমি যত ছাই আছে 16 বছর জীবনে সব ছাই উড়াইছি। এখন আল্লাহ দিলে আমি যদি রাস্তায় নাও বের হই, আমি ঘরে বসে 1,00,000 টাকা কামাই, 10 দিন 15 দিনে করার মতো ক্ষমতা রাখি আল্লাহ যদি দেয়। কারণ এভরিথিং, এখন আর আমার কনভেন্স বিল লাগে না, আমার লোকজনদের বলে দিই কোথায় যাবেন, কি কারণে যাবেন, স্যার অমুক জায়গায় যাব, ওইখানে বোধহয় কমে ফেব্রিক পাবো, আমি বলে দিই যে ওখানে টোটাল 2, আপনি গেলে তো সর্বোচ্চ 30 জন ফেব্রিকের মালিককে পাবেন, আর আমি আপনাকে ওই জায়গারই 200-250 কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, কল দেন, একটা একটা করে কল দেন, মোবাইলে টাকা ভরেন, কল দেন, এখানে বসে সমাধান বের করেন। কনভেন্স বিল বাঁচলো, সময় বাঁচলো, আর যে মাল দিতে পারবে রেটে আসে তাকে দাওয়াত করেন, সে উল্টে এসে আপনাকে মাল দিয়ে যাবে, তখন আপনার লিডারশিপও তৈরি হবে। আর আগে তো যাইতেন কেনার জন্য, স্যার বেচবেন নাকি কমে, আর এখন তাকে ডাকতেছেন, আমি বাইং হাউজের জেনারেল ম্যানেজার অথবা আমি বাইং হাউজের ম্যানেজার, অমুক জায়গায় আমার অফিস, আপনি যদি মাল দিতে চান আপনি আসেন। তাহলে আপনার পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে, আপনার কমান্ড ডেভেলপ হচ্ছে, আপনার লিডারশিপ ডেভেলপ হচ্ছে। সো আমার বিশ্বাস মার্কেটে কিভাবে রিসোর্স অথবা সাপ্লাই চেইন অথবা নেটওয়ার্ক তৈরি করতে হয়, এইটা কিছুটা হলে আপনারা আমার এই কথার মাধ্যমে বুঝতে পারলেন। তা আপনারা যখন মার্কেটে বিভিন্ন ব্যবসায়ীর কাছে যাবেন, বিভিন্ন জায়গায় মাল বিক্রি করার অপরচুনিটির জন্য যাবেন, মার্কেট গবেষণা করবেন, আপনারা এভাবে গবেষণা করবেন, অমুক মামায় বলছে অমুক মার্কেটে তার 2টা দোকান আছে, বা তার বন্ধুর 5টা দোকান আছে, অথবা তার বন্ধু অথবা তার বিয়েই ওই মার্কেটের সভাপতি, মেলা ব্যবসা দেবে, এক পাবলিক আপনাকে ব্যবসা দেবে না, আপনি যেটুকুন খাটবেন সেইটুকুন আপনার ব্যবসা আসবে। তো মার্কেট রিসার্চ নিয়ে অথবা কিভাবে মার্কেট থেকে খুঁজে খুঁজে মুক্তা কুড়ায় আনতে হয়, অথবা এটাকে কি বলে কোষ্ঠী পাথর আছে না, কোষ্ঠী পাথর কিভাবে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে, আমি আপনাদের একদম শর্টকাটে শিখিয়ে দিলাম। যে যেভাবে মার্কেটিং করবেন এভাবে মার্কেটিং করবেন। এরপর রাতে বাসায় এসে ওই যে 3টা-4টা পর্যন্ত বসে থাকি না, আপনার ভাবি হলে তো চিন্তা করবে যে সারা রাত বসে বসে কার সাথে চ্যাট ট্যাট করে, বেসিক্যালি না, 16 বছর ধরে এভাবে আমি গুছাই, কারণ আমি ব্যবসা করব একদিন, একটা সময়ে, একটা বয়সে। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, অস্থির হবেন না, একদিনেই লাভজোক দিয়ে সব কাজ করতে যাবেন না, প্রতিদিন, আর এই অভ্যাসটা তৈরি করবেন, হাঁটতেছেন ছবি তুলবেন, কন্ট্যাক্ট নেবেন, কন্ট্যাক্ট কালেক্ট করবেন, এগুলাকে আবার সারাদিন কয়জন কল দিছে মোবাইলের স্ক্রিনশট নিয়ে রাখবেন কল লিস্টের, যদি মোবাইল ফরম্যাট হয়ে যায়, ব্যাকআপ না হয়, যেমন রিসেন্টলি আমার অ্যাকাউন্টে ছোট বিপদ ঘটছে, আমি কিন্তু এই 6 মাসে আপনারা যে যেখান থেকে কল দিচ্ছেন প্রতিটা ফোন নাম্বার আমি দিতে পারি, কারণ কম করলে আমার কাছে 2-4 হাজারের উপর স্ক্রিনশট তৈরি আছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি সারাদিন কোন কোন নাম্বার থেকে কল আসছে আর আমি কাকে কল দিছি, 1 নাম্বার 2 বার হলে আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই, আবার পরের দিন অফিসে এসেই সবার আগে সেটা কম্পিউটারে ব্যাকআপ নিয়ে ফেলি। আমি প্রতিটা নাম্বার বলতে পারবো যে এতদিন অমুক তারিখে এই কটার সময় আপনি আমাকে কল দিছিলেন। যেহেতু আমার কাস্টমার সার্ভিস সবেমাত্র শুরু হয়েছে, এবার দেখবেন আমাদের এই লোকরাই ওই নাম্বারগুলো খুঁজে খুঁজে 2 মাস আগে কে কল দিছিলেন আমরা ফোন করতে পারি না অথবা মিস করছি, সামহাউ আমাদের কাস্টমার সার্ভিস টিমে সেই নাম্বারটাকে দেওয়া হবে এবং সেই নাম্বারটা আপনাকে কল ব্যাক করবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ এটা হচ্ছে সাজানো গোছানো কাজের একটা উপকার। আমার বিশ্বাস আপনারা এভাবে কাজ করবেন, অনেক ভালো করতে পারবেন, তাতে বিশ্বের যে দেশেই থাকেন, আর যারা বিদেশে আছেন, বিদেশে দেশে চলে আসতে চান, অথবা বিদেশে আছেন কাজ খুঁজে পাচ্ছেন না, মার্কেট ঘুরে ঘুরে খালি কন্ট্যাক্ট নাম্বার বের করেন, আমাদের খান্স গ্লোবালে দেন, যত মাল দিব তত মাল, যদি আপনারা না দিলে আমাদের কিছু যায় আসে না, আমরা বিশ্বের মধ্যে আটলান্টিক সাগরের মধ্যে কোথাও যদি একটা দ্বীপ থাকে, সেই দ্বীপে কয়টা কাপড়ের দোকান আছে, সেই দোকানের ফোন নাম্বার কি, ওইটা সর্বোচ্চ 17 মিনিটের মধ্যে বের করে ফেলার ক্ষমতা রাখে আমি জোবেদ ভাই, কারণ আমি সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে 16 বছর কাজ করছি অনলাইন সিকিউরিটি নিয়ে, সে এইটা আমার জন্য কোনো বিষয় না, আমার জন্য জাস্ট ভাত মাস 1-2-3, বাট
আপনারা যদি ব্যবসা করতে চান আপনারা কন্ট্যাক্ট দিবেন, প্রয়োজনে বলবেন যে বাংলাদেশে এই খানস গ্লোবাল এইটা আপনার অফিস, এই খানস গ্লোবালের নাম দিয়ে আমাদের যে ভিজিটিং কার্ডের ডিজাইন আছে এটা দিয়ে ওই দেশে আপনি ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অথবা কান্ট্রি ডিরেক্টর হিসেবে আপনার নাম দিয়ে ভিজিটিং কার্ড বানায় সব দোকানে দোকানে দিতে থাকবেন আর অর্ডার কালেক্ট করতে থাকবেন। আর আমাকে বলে দিবেন যে জুবায়েদ ভাই আমি এভাবে কাজ করতেছি, আমি কোনো অফিসের দ্বারা কিছু নিলাম না, ওদের বলতেছি যে আমি এই দেশে ঘুরবো 3 মাস আর মার্কেটিং করব। আমার হেড অফিস খানস গ্লোবাল ঢাকা এয়ারপোর্টের থেকে মাত্র 15 মিনিট। ওরা আপনাকে তখন আমার সাথে লাইভ ভিডিও কল করা কথা বলায় দিবেন। অলরেডি ইন্ডিয়া থেকে এক ভাই ভিডিও কল করায় দিছে সিঙ্গাপুর ফিলিপাইন বিভিন্ন বায়ারের সঙ্গে, সো আপনারা এভাবে কল করায় দিবেন, বায়ারের সঙ্গে কথা বলবো, হাউস ভিজিট করে দেখায় দিব, তারা অর্ডার প্লেস করবে, যা করবে যতদিন করবে আপনার কমিশন অটোমেটিক্যালি আপনার বাংলাদেশের অ্যাকাউন্ট বলেন আর ওই দেশের অ্যাকাউন্ট বলেন অটোমেটিক্যালি ঢুকে যাবে। আপনার ওই দেশে টাকা খরচ করে লাইসেন্স বানানোর দরকার নেই আর আপনার ওই অফিসে নেওয়ার দরকার নেই, বাংলাদেশের এই হেড অফিসই এনাফ। আর খানস গ্লোবাল একটা মাত্র অফিস যে ডেকে ধরে আপনাকে আপনার কমিশন ব্যাক করে অথবা প্রফিট ব্যাক করে। এরকম কোম্পানি সারা পৃথিবীতে আরও 10 বছরও জন্মাবি কিনা, যদি জন্মায় আমার সাথে চ্যালেঞ্জ করে দেখবো আমি। এতটা স্বচ্ছতা দিয়ে কে দিতে পারে সেটা আমি দেখব। আমাকে দেখেন যে ভাই এই 2 বছর আপনার সাথে কন্টেস্ট করে অথবা আপনার সাথে আপনার এই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নিয়ে এ দেখেন আমিও করছি, তখন আমিও দেখব যে 100 টাকায় 5 টাকা নিয়ে খানস গ্লোবাল টিকে আছে, তার মধ্যে 100% ট্যাক্স জাকাত দেয়, আপনি কত নিয়ে টিকে আছেন? পারবেন না, সম্ভব না। তাহলে আমার মতো এরকম 16টা বছর রাস্তায় রাস্তায় পথে পথে গবেষণার কাজ করতে হবে, এরপর বউ বাচ্চা ফেলে রেখে 4টা পর্যন্ত কাজ করতে হবে, তারপর আপনি পাবেন, তার আগে পারবেন না, গ্যারান্টি। তো আপনাদের সবভাবে অপশন খুলে দিচ্ছি, সবভাবে সেলস অ্যান্ড মার্কেটিং, রিসোর্স ফাইন্ডিং, কিভাবে কোথাও কোনো সুযোগ নাই সেই সুযোগ কিভাবে পাওয়া যাবে সেগুলো শিখিয়ে দিচ্ছি। আর একটা কথা আপনাকে বলে দিই, খুব মন দিয়ে শুনেন, শেখ সাদী আছে না, একটু হাতটা সরান না তাহলে সাউন্ডটা কম পাবে মানুষ, হাতটা একটু সরান, কথাটা খুব মন দিয়ে শুনেন। একবার শেখ সাদীর খুব অভাব আসছে, সে তো কবিতা লিখে, কবিতা লিখে সে খুব অভাব আসছে, তাকে চাকরি করতে হবে, কবিতা লিখে আর পেটের খাবার জোগাড় হচ্ছে না। সে একটা কোম্পানিতে গেল, যে বললো স্যার আপনার ফ্যাক্টরিতে আমাকে একটু কাজ করার সুযোগ দেন, এখন তো কবিতা টবিতা প্রকাশনার সময়টা খারাপ যাচ্ছে, দেশে দুর্ভিক্ষ, আমি স্যার খুব না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থায় আছি, আমাকে কাইন্ডলি একটা চাকরি দেন। তখন ওই ভদ্রলোক বলছে, শেখ সাদী সাহেব আপনি আমার দেশের একটা গর্ব, সারা পৃথিবীর একটা গর্ব, কিন্তু আমি খুব লজ্জিত এবং খুব মর্মাহত যে আমার হাউসটা এই মুহূর্তে 100% ফুল অকুপাইড, একটা পোস্ট ফাঁকা নাই, আমি কিভাবে আপনাকে চাকরি দিব বলেন। তো এভাবে অনেকবার নেগোসিয়েশন হচ্ছে, লাস্টে লোকটা শেখ সাদির একটা সম্মান আছে, আবার লোকটাও মুখলজ্জায় মানে এমন একটা অবস্থা মানে কোনোভাবে কিছু করতে পারছে না। এখন লাস্টে লোকটা চিন্তা করছে কেমনে বেরোতে পারি, শেখ সাদিরে যে চাকরি দেবো আমার তো একটা পোস্টই ফাঁকা নেই, একটা বসতে দেওয়ারও জায়গা নেই কোনোভাবে। আর শেখ সাদি তো সেরকম পাবলিক কথার রাজা, তাকে তো কোনোভাবে হারাইতে পারছে না। তখন বলে সাদি ভাই, সাদি ভাই এই এক গ্লাস পানি কানায় কানায় পূর্ণ করে এখানেই আপনার সামনে রাখলাম, এটাই হলো আমার কোম্পানি, এখন এখানে যদি আপনি কিছু রাখতে পারেন আর যদি পানি যদি বাইরে না পড়ে তাহলে আপনাকে আমি চাকরি দিব, দেখি কেমনে আপনি আমাকে করে দেখান, কারণ আমার তো কানায় কানায় পূর্ণ, এখানে যদি কিচ্ছু একটু ফেলতে যাই এমনি পানি 1 ফোঁটা আধা ফোঁটা হলে বাইরে গড়ায় পড়বে। তো এর আমার কোম্পানির অবস্থা আমি কোনোভাবে ভাই আপনার বুঝাইতে পারতেছি না যে ভাই দেয়ার ইজ নো অপরচুনিটি মানে কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো দরজা খোলা নাই আপনাকে উপকার করার। এটা যখন বললো তখন শেখ সাদী করলো কি, আস্তে করে তার পকেটের ভিতর থেকে হাত দিয়ে খুঁজতেছে যে কি আছে, তো দেখলো যে হাতে একটা কি যেন বাঁধছে, পরে বের করে দেখে প্রায় মারা যাচ্ছে, ওই যে কবি মানুষ তো পকেটে প্রায় মরে যাওয়ার মতো একটা, প্রায় মরে মরে যাচ্ছে এরকম একটা গোলাপ ফুলের পাপড়ি আছে, হয়তোবা গোলাপের কলিটা কাউকে দিয়ে দিছে, একটা পাপড়ি পকেটের মধ্যে পড়ে আছে। তো ওই পাপড়িটা আস্তে করে সুন্দর করে ছেড়ে দিল এই পানির উপরে, দিয়ে ওনাকে বললো স্যার এই
পানির উপরে পাপড়িটা যদি থাকে, এই পাপড়িটা মারা যাচ্ছে না, এই পাপড়িটা আবার কিছুটা হলেও সতেজ হবে। আর এই পাপড়িটা যে ঘ্রাণ, এই ঘ্রাণে আপনার এই যে জলটা, এই পানিটা পুরোটা সুন্দর ঘ্রাণে ভরে যাবে, হয়তো একটু রঙিনও হয়ে যাবে। স্যার আমি কি পারছি আপনার কানায় কানায় পরিপূর্ণ এই পানির মধ্যে কিছু একটা রাখতে? তখন মালিকটা বুঝলো, দিস ইজ কল্ড শেখ সাদি, এটা এই কারণেই তার নাম শেখ সাদি। সনি বললো, স্যার উনি তখন মালিক দাঁড়ায় পড়ে সেলুট দিয়ে বললো, থ্যাংক ইউ স্যার, স্যার আপনি আমার এখানে অ্যাডমিন ডিরেক্টর হিসেবে জয়েন করবেন অথবা অ্যাডমিন জিএম হিসেবে জয়েন করবেন, অর্থাৎ সবাইকে মোটিভেশনাল পাওয়ার দিয়ে তাদের কন্ট্রোল করে আরও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ইউ উইল বি দ্য হেড ইন দিস কোম্পানি, রাইট নাও ইউ ক্যান জয়েন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্ন ফ্রম ইউ যে হাউ টু কনভার্ট এ নো টু ইয়েস, কিভাবে একটা নাকে হ্যাঁতে পরিণত করতে হয়। আমি মালিক হিসেবেও যেটা আমার এই জ্ঞানটা ছিল না, আমি আপনার কাছ থেকে শিখলাম, স্যালুট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা একটা মাল বিক্রি করতে যেভাবে আমাদের কাছে এসে একদম কান্দে পড়েন যে ভাই এটা চলে না, ওইটা হয় না, সেইটা হয় না, তো আমি যেভাবে জানি কেমনে হয়তে হয়, আপনারা একটু জানার অথবা বোঝার অথবা ফিল করার অথবা দক্ষতা অর্জন করার চেষ্টা করেন হাউ টু মেক ইট ইয়েস। পৃথিবীতে যার কাছে যাবেন প্রতিটা মানুষ আপনাকে না বলবে, ক্ষুধা লাগছে ভাই, বাসে চাল নেই ভাই, কটা টাকা হলাদ দিবেন ভাই, ছিল আর একজনে দিয়ে দিছি, সব জায়গায় নিয়ে নো ভাই, চাকরি হবে না ভাই, যে জায়গা যাবেন সেখানে খালি নো, খালি নো। লাস্টে একটা খারাপ কথা বলবো, একটা পতিতার কাছে যদি টাকা ছাড়া যান, দুই দিন আগে গেছিলেন, সে আপনার মাথায় নিয়ে নাচছিল, আপনার আঙ্গুরও খাওয়াইছিল, আর আজকে টাকা ছাড়া যান, সে বলবে যে ভাই আমার পিরিয়ড চলে, বাংলা কথা বলে দিলাম, আমি জোবাইর ভাই খুব খারাপ কথাও বলতে জানি, গার্মেন্টসে চাকরি করছি আবার অ্যাম্বাসিতেও চাকরি করছি, আমি যেগুলো বলি শেখার জন্য বলি, জীবন থেকে বলি, অথবা জীবনে কি ঘটবে আপনার আরও 10 বছর পরে, আপনারা তো মুখ দিয়ে আমাকে অনেক কিছু চালাম দিতে আসেন, আমি আপনাকে আরও 10 বছর পরে আপনি কি বলতে পারেন, ওইটা বুঝে তারপরে এই চেয়ারে বসছি। তাহলে সবাই বলে নো, এই নোটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা আগে নিজের ব্রেনে খাটান, সেটাকে নিজের ব্রেনের মধ্যে তৈরি করেন, গেম খেলা শিখেন, তারপরে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর এই যে অমানবিক পরিশ্রম করি, এরকম একটু কিছু কিছু সময় মাথা নিচু করে লজ্জা শরম পারি না এই কথাটা বাদ দিয়ে চিন্তা করেন আমাকে পারতে হবে, এই পরিশ্রমগুলো করেন, এরপরে দেখবেন জীবন বদলানো শুরু করছে এবং আপনার জীবন আপনি বদলাচ্ছেন। আর আপনি আমি এই যে আমি আপনাদের বলছি যে কষ্ট করলে উন্নতি হবে, আমি বেইমান হতে পারি অথবা আমি সিটার বাটপারি করে আপনাকে কথা বলতে পারি, কিন্তু সৃষ্টিকর্তা বলে দিছে যে নিজের জন্য পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে নিজে। তাহলে আপনি আমি মুখ দিয়ে মিষ্টি কথা বলে বেইমান হলো, সৃষ্টিকর্তা তো আর বেইমান না, সেই আপনাকে ওয়াদা করে দিছে যে তুমি যদি তোমার নিজের জন্য পরিশ্রম করো আমি তোমার কাছে আরো 10 গুণ উপহার নিয়ে তোমার কাছে এসে দাঁড়াবো। তাহলে ভাই ওই মামা অমুক করে দেবে, খালাতো ভাই অমুক করে দিবে, অমুক বিয়েই অমুক করে দিবে, সব বন্ধ করেন, নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।